আজকে আমরা দেখব সেলফোন থেকে আমরা কিভাবে আমাদের ফেসবুকের ইমেল নোটিফিকেশন অফ করে দিতে পারি, ইমেল নোটিফিকেশনটা বন্ধ করতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুকে আমরা যখন যে ইমেল দিয়ে ফেসবুক আইডি খুলি, সেই ইমেলের ইনবক্সে ফেসবুক থেকে প্রচুর পরিমাণে মেসেজ বা নোটিফিকেশন মেসেজ যেগুলো গিয়ে লোড হয়ে থাকে। তো এটা কিভাবে বন্ধ করতে হয় সেলফোন দিয়ে আমরা আজকে দেখবো। তো এই জন্য আমরা এখান থেকে ফেসবুকের সেটিংসে যাব। এই যে সেটিংস, এখানে অ্যাকাউন্ট সেটিংকে টাচ করব আমরা। তারপর এখান থেকে নোটিফিকেশন, এই যে নোটিফিকেশনসে যাব আমরা। তারপর ইমেইল অ্যাড্রেস, যেটা এই যে ইমেইল অ্যাড্রেস, এটাতে যাব। তারপর এখানে অনলি নোটিফিকেশনস অ্যাবাউট ইয়োর অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, যেটা এই অপশনটা সিলেক্ট করে দিয়ে, তো আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ সেভড দেখাচ্ছে এখানে। এই যে এখন থেকে আর আমাদের ইমেইলে ফেসবুক থেকে বিরক্তিকর নোটিফিকেশন মেসেজগুলো যাবে না। ধন্যবাদ সবাইকে।